আমি ইংরেজি শিখতে চাই। I want to learn English. আমি বাংলা শিখতে চাই। I want to learn Bengali. কোন কিছু শিখতে চাই সেক্ষেত্রে আমরা ইউজ করব wanna. আমরা কিন্তু এর আগে বলতাম want to. Want to এর পরিবর্তে আমরা যখন স্পিকিং ফাস্ট করতে চাইবো তখন আমরা বলবো wanna. আমি আরবি শিখতে চাই। I want to learn Arabic. আমি স্কুলে যাচ্ছি। I'm going to school. আমি মার্কেটে যাচ্ছি। I'm going to market. আমি ইংরেজি শিখতে যাচ্ছি। I'm going to learn English. Nice. Remember, আমরা কোনো কিছু করতে যাচ্ছি এটাকে চাইলে আমরা going to বলতে পারি, বাট একটু তাড়াতাড়ি কথা বলার ক্ষেত্রে আমরা going to না বলে gonna বলবো। যেমন I'm going to school, I'm going to market, I'm going to learn English. কোনো কিছু প্রয়োজন আছে। Need to. আমরা চাইলে need to কে বলতে পারি need a. আমার একটি বই কিনা দরকার। I need to buy a book. আমার একটু ল্যাপটপ কিনা দরকার। I need to buy a laptop. আমার একটি ফোন কিনা দরকার। I need to buy a phone. আমরা কিন্তু অনেক সময় বলি কিছু করতে দাও, কিছু করতে দাও বলার ক্ষেত্রে আমরা কি বলবো? Let me. Let me এটাকে চাইলে আমরা বলতে পারি let me. আমাকে যেতে দাও। Let me go. আমাকে পড়তে দাও। Let me read. আমাকে খেতে দাও। Let me eat. আমাকে ইংরেজি শিখতে দাও। Let me learn English. তোমার বইটি দাও। Give me your book. তোমার কলমটি দাও। Give me your pen. তোমার ফোন নাম্বারটি দাও। Give me your phone number. Nice example. আমরা হচ্ছে give me না বলে এখন থেকে বলবো give me. Give me মানে কোনো কিছু কাউকে দেওয়া। আমি একজন ছাত্র। I'm a student. আমি একজন ব্যবসায়ী। I'm a businessman. আমি একজন শিক্ষক। I'm a teacher. সবসময় মনে রাখবেন এখানে কিন্তু আমরা এখন থেকে I am না বলে am বলবো। আমরা খেতে পছন্দ করি না am, ম্যাঙ্গো যেভাবে বলি সেভাবে বলবো am. I'm a student. I'm a businessman. I'm a teacher. এটা শুনতেও ভালো লাগে এবং আপনার স্পিকিং কিন্তু অনেক ফাস্ট হয়ে যাচ্ছে আম বলার কারণে। সে একজন ডাক্তার ছিলেন না। He wasn't a doctor. সে একজন ইঞ্জিনিয়ার ছিলেন না। He wasn't an engineer. সে একজন শিক্ষক ছিলেন না। He wasn't a teacher. Nice. এখানে আমরা চাইলে was not কে বলতে পারি wasn't. Wasn't মানে কোনো কিছু ছিলেন না তখন আমরা ইউজ করব wasn't. He wasn't a doctor. He wasn't a teacher. অথবা আমি একজন শিক্ষক ছিলাম না তখন বলতে পারি I wasn't a teacher. I wasn't a teacher. That means আমি একজন শিক্ষক ছিলাম না। আর আপনি কি ছিলেন না সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন।